ভাষা সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক চেয়ারম্যান মরহুম একরামুল হকের স্ত্রী সমাজকর্মী শামসুন নাহার হক আজ দুপুরে নগরের মহাখালী ডিওএইচএস এর বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 77 বছর। রত্নগর্ভা 2011 পদকপ্রাপ্ত শামসুন নাহার খ্যাতিমান ভাস্কর্য শিল্পী মৃণাল হকের মা। বাদ মাগরিব মহাখালী ডিওএইচএস মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।